বন্ধুগণ যে কোনো ব্যক্তির নাম দিয়ে একসাথে ১১১ ভাবে পড়ার কৌশল আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখাতে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড, এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং, এই বইটি নেওয়া হয়েছে। এই বইটির সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। তো বন্ধুগণ আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ একে একে সবগুলো ভিডিও আপনাদের কাজে আসবে। তো বন্ধুগণ এখন আসুন, যে কোনো ব্যক্তির নাম অর্থাৎ সাদিয়া দিয়ে একসাথে ২১১ ভাবে পড়ার কৌশল, অর্থাৎ সাদিয়া সাদিয়া সাদিয়াস এদের ব্যবহারের মাধ্যমে ২১১ ভাবে পড়ার কৌশল আমরা আজকের ভিডিও থেকে দেখব। তো একটি নাম দিয়ে যদি আমরা আয়ত্ত করতে পারি, পৃথিবীর যে কোনো নাম দিয়ে কিন্তু আমরা আয়ত্ত করতে পারবো। তাই নিচের এই অংশটি আমরা পড়ে নিই। নিচে প্রতিটি অর্থে সেন্টেন্সের আলোকে প্রকাশ পায়, তাই একটু খেয়াল করে পড়ুন। এখানে একজন ব্যক্তির নাম দিয়ে পড়া মানে হলো পৃথিবীর সকল ব্যক্তির নাম পদবী খেতাব উপাধি দিয়ে পড়ে ফেলা। তাই আসুন একে একে আমরা একটু দেখে নিই। তা বন্ধুগণ, তা আমরা প্রথমে বাংলা দিয়ে রপ্ত করব, তারপর ইংরেজি। যেমন সাদিয়া সাদিয়াকে সাদিয়ার, সাদিয়া নিজে সাদিয়া নিজেকে, সাদিয়া একা একা, সাদিয়া নিজেই, সাদিয়া নিজেকে, সাদিয়া নিজেকে, সাদিয়ার নিজেকে, সাদিয়ার নিজের, সাদিয়াই সাদিয়াকে, সাদিয়ার ই সাদিয়ার নিজেরই। তো এইভাবে বন্ধুগণ এখানে অনেক এখানে অনেক অনেক তথ্য দিয়ে এখানে সেট করে দেওয়া হলো। আপনাকে আপনারা ভিডিওটি থামে থেমে পুরো বিষয়টি কেবল পুরো বিষয়টি কেবল একসাথে আপনারা ভিডিওটি থামে থামে আপনারা আয়ত্ত করে ফেলতে পারবেন, আমি লিখে লিখে পড়তে পারেন। আমি এখানে আপনাদেরকে ধীরে ধীরে বিষয়টি দেখাবো। ইতিমধ্যে এদের উপর প্রণয়নের ওপর আমরা আলোচনা করেছি, অর্থাৎ আই দিয়ে আমরা ২১৩ ভাবে পড়ার কৌশল, অর্থাৎ আমি দিয়ে ২১৩ ভাবে, তুমি দিয়ে ২১৩ ভাবে, সে দিয়ে ২১১ ভাবে। এখন পড়তেছি যে কোনো ব্যক্তির নাম দিয়ে ২১১ ভাবে পড়ার কৌশল এখানে। এছাড়া পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আমরা দিয়ে ২৫০ ভাবে পড়ার কৌশল। তাই আপনারা এই ভিডিওটি ধীরে ধীরে আমি গড়াচ্ছি, এটা ভিডিওতে থামিয়ে থামে আপনারা এই পুরো অংশটি লিখে লিখে পড়তে পারবেন। এবং যারা প্রজেক্টরে ক্লাস করেন তারা ভিডিওটি থামিয়ে প্রজেক্টরে দেখে দেখে বুঝে আপনার সন্তানকে পড়াতে পারবেন এবং ক্লাসরুমে আপনারা ক্লাস নিতে পারবেন। এছাড়া যারা যারা বাসায় পড়াচ্ছেন তারা কম্পিউটারের মাধ্যমে এটাকে থামিয়ে থামিয়ে আপনারা পড়তে পারবেন। তো বন্ধুগণ, তো এখানে ২১১ ভাবে পড়ার কৌশল দেখানো হলো। এখন সাদিয়া স্থলে পৃথিবীর যে কোনো মানুষের নাম পদবীর নাম খেতাব অপদীর নাম বসিয়ে পড়ুন। এছাড়া উপরে প্রতিটি বাক্যাংশে দিয়ে ১০টি করে বাক্য তৈরি করে পড়ুন। তো অর্থাৎ সাদিমাম রোহান জিদান ছেলেটি মেয়েটি ভাই বোন মা বাবা বন্ধু ছাত্র খেলোয়াড় গায়ক নায়ক মেম্বার চেয়ারম্যান ডাক্তার ইঞ্জিনিয়ার নেতা কর্মী পুলিশ এমপি মন্ত্রী যে কোনো কিছু নাম বসে পড়তে পারেন। তো বন্ধুগণ এখানে এটা হলো মূল বিষয় যে যে কোনো কিছু দিয়ে এই সাদিয়ার পরিবর্তে অনুকরণের মাধ্যমে আপনারা ২১১ ভাবে পড়ার কৌশল পড়তে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুগণ আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আমরা পূর্ণাঙ্গ রূপে ভিডিও লেকচার দিয়েছি। যেহেতু এখানে আমরা এর পূর্বে বেশ কিছু ভিডিও লেকচার আমরা দিয়েছি প্রায় ১৫-২০টি, তাই এটা সংক্ষিপ্তভাবে দেখালাম। আগের ভিডিওগুলো যারা রপ্ত করে ফেলবেন যে আই উই ইউ হি সি দে দিয়ে তারা এই নাম দিয়ে আপনারা রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।